আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে ইফতারির আরেকটি আইটেম দেখাবো, বেগুনি। বেগুনি তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ পরিমাণ মতন লবণ, ভাজার জন্য তেল, পানি, একটা ডিমকে আমি এইভাবে ফেটে নিয়েছি, একটা বেগুনকে এভাবে আমি করে নিয়েছি, পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। কাটার সময় উপরে যে অংশ খোসাটা ফেলে নিলে আপনার মিশ্রণটা, বেসনের মিশ্রণটা খুব সহজে লেগে যায়। আধা চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ কালো জিরা, আধা চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া। এখন সব উপকরণ আমি বেসনের সাথে মিক্সড করে দিব। লবণ বেসনের সাথে সব উপকরণ ভালোভাবে মিক্সড করতে হবে। এখন আমি ডিমটা, যে একটা ডিম যে ফেটে রেখেছি, সেটা দিয়ে দিব। পানিটা খুব সাবধানে দিতে হবে যেন বেশি না হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আপনার মিশ্রণটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বেগুনকে, বেগুনের পিসকে এভাবে নিয়ে যদি এভাবে করেন, যদি দেখেন হ্যাঁ ঠিক আছে আমার মিশ্রণটা ঠিক আছে, এরকম হলেই মনে হবে বেগুনের যে বানানোর যে বেসনের মিশ্রণ সেটি হয়ে গিয়েছে। আমি এখন ডুবো তেলে বেগুনি ভাজব। আমার তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। আমি আস্তে আস্তে করে বেগুনির মধ্যে বেসন মিক্সড করে ছেড়ে দিব তেলে। আমি বরাবরের মতো তেলের জিনিস রাখার জন্য যে কিচেন পেপার ইউজ করি, একটি প্লেটের মধ্যে আমি কিচেন পেপার বিছিয়ে নিয়েছি। এক সাইড ভাজা হলে আরেক সাইড উল্টে দিতে হবে। মাঝে মাঝে উল্টে দিলে 2 সাইড সমানভাবে ভাজা হবে। খুব বেশি ডার্ক কালার হবে না, হালকা রং হলেই আমি তুলে ফেলব, কারণ বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো। দেখুন কালারটা, এভাবে করে আস্তে আস্তে আমি সব বেগুনি ভেজে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার ইফতারির একটি বিশেষ আইটেম, বেগুনি। আপনারা ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।